আসন্ন আইপিএল 2020 অকশানে কলকাতা নাইট রাইডার্স চারজন বিদেশি ও সাতজন ভারতীয় প্লেয়ারকে কিনে গঠন করছে এক শক্তিশালী স্কোয়াড। তো বস, আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা জেনে নিব কলকাতা নাইট রাইডার্সের আগামী আইপিএল 2020 জন্য গঠিত হওয়া সম্ভাব্য 25 জনের স্কোয়াড। তো বস, সেই 25 জনের কেকেআর স্কোয়াডে কারা কারা থাকছে সেটা জানার জন্য দেখো পুরো ভিডিও, এবং আইপিএল 2020-তে কেকেআরকে সাপোর্ট করলে ও কেকেআরকে আবারও চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিও করো লাইক, ও সাথে এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2020 সংক্রান্ত ভিডিও পেতে এখনই করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এর পাশাপাশি খেলতে ভুলো না ভারতের মোস্ট ট্রাস্টেড ফ্যান্টাসি অ্যাপ 11 উইকেটস। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে তুমি যে কোনো ম্যাচে 6টা টিম বানিয়ে ইজিলি জিতে নিতে পারবে 100% রিয়েল ক্যাশ। তো খেলো 11 উইকেটস, নিচে ডিসক্রিপশানে রয়েছে লিঙ্ক। তো বস, প্রথমে দেখে নিব কেকেআর স্কোয়াডে বোলার হিসেবে কারা কারা থাকবে। তো সেই প্রথম বোলার প্যাট কামিন্স, ডানাতি পেস বোলার অস্ট্রেলিয়া থেকে। নাম্বার 2 শিবম মাবি, ডানাতি জোরে বোলার ভারত থেকে। নাম্বার 3 লকি ফার্গুসন, ডানাতি ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে। নাম্বার 4 আর শাহি কিশোর, ডানাতি স্পিন বোলার ভারত থেকে। নাম্বার 5 কমলেশ নাগরকোটি, ডানাতি জোরে বোলার ভারত থেকে। নাম্বার 6 সত্যজিৎ বাচ্চব, বাঁহাতি স্পিন বোলার ভারত থেকে। নাম্বার 7 প্রসিদ্ধ কৃষ্ণা, ডানাতি মিডিয়াম পেস বোলার ভারত থেকে। নাম্বার 8 কুলদীপ যাদব, বাঁহাতি স্পিন বোলার ভারত থেকে। নাম্বার 9 হ্যারি গার্নে, বাঁহাতি পেস বোলার ইংল্যান্ড থেকে। নাম্বার 10 সন্দীপ ওয়ারিয়ার, ডানাতি পেস বোলার ভারত থেকে। তো বস, এই ছিল আইপিএল 2020-র জন্য কেকেআর স্কোয়াডে থাকা 10 জন প্লেয়ারের তালিকা। এখন দেখে নিব ব্যাটসম্যান হিসেবে কারা কারা রয়েছে। নাম্বার 1 বিরাট সিং, মিডল অর্ডার ব্যাটসম্যান ভারত থেকে। নাম্বার 2 দীনেশ কার্তিক, উইকেট কিপার ব্যাটসম্যান ভারত থেকে। নাম্বার 3 প্রিয়ম গার্গ, মিডল অর্ডার ব্যাটসম্যান ভারত থেকে। নাম্বার 4 শুভমান গিল, ওপেনিং ব্যাটসম্যান ভারত থেকে। নাম্বার 5 রাহুল ত্রিপাঠি, মিডল অর্ডার ব্যাটসম্যান ভারত থেকে। নাম্বার 6 নীতিশ রানা, মিডল অর্ডার ব্যাটসম্যান ভারত থেকে। নাম্বার 7 ইয়ন মর্গান, মিডল অর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ড থেকে। নাম্বার 8 সিদেশ লাঠ, ওপেনিং ব্যাটসম্যান ভারত থেকে। নাম্বার 9 অ্যারন ফিঞ্চ, ওপেনিং ব্যাটসম্যান অস্ট্রেলিয়া থেকে। নাম্বার 10 অনুজ রাওয়াত, উইকেট কিপার ব্যাটসম্যান ভারত থেকে। তো বস, এই ছিল কেকেআর স্কোয়াডে থাকা পসিবল 10 জন ভারতীয় ব্যাটসম্যান। এখন অলরাউন্ডার হিসেবে কেকেআর স্কোয়াডে কারা কারা থাকবে সে কথা বললে, নাম্বার 1 থাকবে ক্রিস মরিস, ফাস্ট বোলিং অলরাউন্ডার সাউথ আফ্রিকা থেকে। নাম্বার 2 সুনীল লারিন, স্পিন বোলিং অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ থেকে। নাম্বার 3 দীপক হুডা, ফাস্ট বোলিং অলরাউন্ডার ভারত থেকে। নাম্বার 4 আন্দ্রে রাসেল, ফাস্ট বোলিং অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ থেকে। নাম্বার 5 রিঙ্কু সিং, স্পিন বোলিং অলরাউন্ডার ভারত থেকে। তো বস, এই ছিল আইপিএল 2020-তে কেকেআর স্কোয়াডে থাকা পসিবল 5 জন অলরাউন্ডারের নাম। তো আজকের ভিডিও এইটুকুনি। তুমি এই স্কোয়াডে আর কাকে দেখতে চাও তা জানাও কমেন্ট বক্সে, এবং ভিডিও ভালো লাগলে করো লাইক, শেয়ার, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।